गुड मर्निंग, वेलकम टू माई चैनल। आशा करी अपनारा सबाई भलो आछेन, आमराओ भलो आछि। तो आमरा एखन सकालबेला थेकेई ब्लगटा शुरू करछि। तो सकालबेला आमी आर आमार छेले दुजने चोख मुख दिए जल खेते बसे पड़ेछि, आर ओ बारबार देखछे जे आमार ग्लासे कतटुकु जल आछे। जल खाच्छि आर बाइरेर दिके ताकिये ताकिये बाइरेर दृश्य देखते खूब भालो लागछे, ओई जन्य बाइरेर दिके तकिए तकिए देखछि। आमी सकालबेला घूम थेके उठे आमी बेशी कथा बोलते आमार इच्छा करे ना, आमी झटपट कोनो काज करते पारि ना। आमी घूम थेके ओठार पर धीरे सुस्ते काज करते भालोबासि। आमी जानि ना केन आमी झटपट करे कोनो काज करते पारि ना, आमार गाए लागे ना जे सकालबेला कोनो काज करि आमी। আমার ছেলের আমার আগে জল খাওয়া হয়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছে যে মা তোমার আগে আমার জল খাওয়া হয়ে গেছে। তো আমাদের জল খাওয়া হয়ে গেছে, তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব আর ছেলেকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আমরা বাড়ির সবাই সকালেই সকালেই স্নান করি ঘুম থেকে ওঠার পরই। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি স্নান করতে যাব। তো আমার স্নান করা হয়ে গেছে, আমি পুজো করতে চলে এসেছি আর ছেলেকে আমি খেতে দিয়ে এসেছি। সকালবেলা টিফিন আমার করা হয়ে গেছে, তো আমি ছেলেকে খেতে দিয়ে পুজো করতে চলে এসেছি। তো পুজোটা হয়ে গেলে আমি খাওয়া দাওয়া করে নেব, তারপর দুপুরবেলার জন্যে রান্না করব। আর এই যে মোচা, মোচাটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ঝিঙে, ঝিঙে সবজি করব আলু দিয়ে টুকু দিয়ে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে শাক হচ্ছে, আর আমি মোচা কিনে নিয়ে এসেছিলাম। আর মোচাগুলো কেমন কালো কালো, মনে হয় অনেক দিন পুরনো বলে ওই জন্য ভিতরের ওই মোচাগুলো কালো হয়ে গেছে। একদম কচি যেগুলো সেগুলো সাদা আছে, আর এইগুলো কেমন কালো কালো। তো আমাদের এরকম শুকনো শুকনো মোচাই খেতে হয়, এখানে পাওয়া যায়, তাই আমাদের কত ভাগ্য ভালো। তো আমি এখন মোচাটা রান্না করে নেব। তো মোচার মধ্যে আমি দিয়ে দেবো আলু। তো আলুটা আমি এইভাবে গোটা গোটা করে বানিয়ে নিয়েছি, তো আলুটা ভেজে নেব, তারপরে মোচাটা রান্না করব। আমি মোচাটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর আমি জিরে ফোড়ন দেব। আমি দিয়ে দিলাম জিরে। জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো কেটে রেখেছি ওইগুলো দিয়ে দেব। তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা ভেজে নেব এবার। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য হলুদ দেব, কারণ আমি মোচাটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য বেশি হলুদ দিলাম না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দেবো সামান্য হিং। আমরা প্রায় সবজিতে হিং দিয়ে থাকি। এবার দিয়ে দেবো একটা লঙ্কা। লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি গোটা লঙ্কাই দিচ্ছি। আর একটুখানি দিয়ে দেবো আদা। আদাটা ভেজে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মোচা। এবার
এর মধ্যে মোচাটা দিয়ে দেব। তো আমি এবার মোচাটা ভাজা ভাজা করে নেব। আমি এবার ঢেকে দিচ্ছি, আলুটা সিদ্ধ হোক ততক্ষণে। আর আমার ছেলে ওই যে ওখানে বই পড়ছে, বই পড়াটা বই পড়া বেশি হচ্ছে কি দুষ্টুমিটা বেশি হচ্ছে কে জানে। তো ভাজাটা হয়ে গেছে, তো ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দেবো চালের গুঁড়ো। তো এবার এটার মধ্যে দিয়ে দেবো, মোচার মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। তো এটা আমি এবার এই মোচার মধ্যে দিয়ে দেবো। আর আমি এই রান্নাটা শিখেছিলাম আমার মার কাছে, বিয়ের পরে যখন এখানে এসে রান্না করি তখন মাকে ফোন করতাম যে মা মোচা কী করে রান্না করব, তা মা আমাকে এইভাবেই এই মোচা রান্নাটা শিখিয়েছিল। আর এর মধ্যে দিয়ে দেবে একটু গরম মশলা, সামান্য গরম মশলা। আর দিয়ে দেব ঘি। তো ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, তো এবার আমি ঢেকে দিচ্ছি। আমার দুপুরবেলার মেনু হচ্ছে ঝিঙে দিয়ে টকু দিয়ে সবজি করেছি, আর এটা হচ্ছে মোচা, আর এটা হচ্ছে শাক। তো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো ভগবানকে এবার ভোগ দিয়ে আসি। তো রাধিকা ঋষভ আসছে আমাদের বাড়ি, ওই জন্য বাইরে একটু দাঁড়িয়েছিলাম যে ওরা আসছে বলে। হাই ফ্রেন্ডস, তোমরা কি ভালো আছো? আমরা ভালো আছি। তো আমরা কথা বলতে চলে এসেছি তোমাদের আপনাদের সঙ্গে। হ্যাঁ, ঋষভ এসেছিল কিন্তু আমরা দেখা তো করিনি। ঋষভ এসে একটুখানি সময়ের জন্য এসেছিল, আবার চলে গেছে বাড়ি। দেখাতে পারিনি কেন, মার অনেক কাজ ছিল। মার অনেক কাজ ছিল। সব আসতে পরে আমরা একটু বই শুই পড়েছিলাম, তা আমরা নিচে করতে যেতে পারিনি। কালকে আমরা পার্কে গিয়ে খুব কালকে পার্কে গিয়ে খুব ভালো লেগেছে, তাই না? হ্যাঁ, তখন তো বলেছিলাম তখন পার্কে গেলে। হ্যাঁ বলেছিলাম তো। আরে কি হাতে তুলো? তো কালকে পার্কে গিয়ে আমরা খুব মজা করেছি। হ্যাঁ, কিন্তু আমরা দেখাতে পারিনি। দেখাতে পারে দেখালাম তো না, দেখিয়েছি। আমি একটু খাওয়া দাওয়ার পরে টিভি দেখছিলাম, কপিল শর্মা শো। তো কপিল শর্মা শো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, কপিল শর্মা শো দেখতে খুব ভালো লাগে, ওই জন্য কপিল শর্মা শোই দেখি। আর নাগিন নাগিন দেখছিলাম কিন্তু ভালো লাগছিল না, নাগিন অনেক দিন দেখিনি, তা ভাবছি দেখি নাগিন ছিল। হ্যাঁ ভয় লাগে, ওই জন্য নাগিন দেখি না, নাগিন ভালো লাগে না। কিন্তু কপিল শর্মা শো দেখছিলাম, কিন্তু নারীর মধ্যে
অনেক আছে, চলে আসি তিনটে দিকে। ওই যেটা কপিল শর্মা শো দেখছিলাম একটু, আর কপিল শর্মা শো দেখলে মানে ঠাকুর না, ওই যে হাসি হাসির শো হচ্ছে না, হা হা করে হাসছিল, এই যে দেখছিলাম যেটা, ওটাকে কপিল শর্মা শো বলে। হ্যাঁ, তো কপিল শর্মা শো দেখতে আমার আমার খুব ভালো লাগে, কারণ কপিল শর্মা শো দেখলে মনটা খুব ভালো হয়ে যায়, আর এমন এমন কথা বলে যে পাগল মতো কথা বলে, এমন এমন কথা বলে যে না হেসে থাকা যায় না। তো আমি কপিল শর্মা শো সব সময় দেখি না, কিন্তু চেষ্টা করি দেখার, কিন্তু প্রত্যেক সপ্তাহে কপিল শর্মা শো দেখা হয় না। ও, কপিল শর্মাতে সারা আলি খান এসেছিল আর বরুণ ধাওয়াল এসেছিল, তো খুব ভালো লাগছিল। আর সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে যে আমি শেষই করতে পারছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, কমেন্ট করবেন আর বেল বাজাবেন। গুড নাইট ইন বস্তু পার্ক। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের মতো বাই বাই।